আপনারা যে প্লাস্টিকের জারগুলো দেখছেন এগুলোর মধ্যে স্পিরুলিনা চাষ হচ্ছে এই স্পিরুলিনা হচ্ছে এক ধরনের সবুজ সামুদ্রিক শৈবাল এই শৈবাল কি চাষ করা হচ্ছে এই জারের মধ্যে তা আপনারা জানেন যে স্পিরুলিনা হচ্ছে আসলে এটাকে বলা হচ্ছে সর্বরোগের মহা ঔষধ এটার মধ্যে এত পুষ্টি যে চিন্তাই করতে পারবেন না এবং এটার দামও অনেক বেশি সেই স্পিরুলিনাকে সমুদ্রে চাষ না করে কিভাবে আপনার বাড়ির আঙ্গিনায় কিংবা বাড়ির ছাদে কিভাবে চাষ করা যায় সেই প্রযুক্তিটাই এখানে দেখানো হয়েছে এখানে দেখুন পাম্পের সাহায্যে স্পিলের যে পাত্রগুলো আছে সেখানে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে পানিকে প্রবাহিত করা হচ্ছে যেন স্পুলিনগুলো তার প্রয়োজনীয় পুষ্টি নিয়ে বড় হতে পারে এবং এটা বেশ লাভজনক একটি বিষয় এটা অনেকে জানেন কারণ এটার প্রচুর চাহিদা এবং এটার অনেক দাম তো এই প্রযুক্তিটা কিভাবে কাজ করে সেখানে আসলে সেটাই আসলে এখানে দেখানো হয়েছে তো আশা করছি এটা যারা দেখছেন তারা উপকৃত হবেন